প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন আর ডি হিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি, কি করে 100% কমন পেতে পারো। মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন বেশি কমন আসে যে সমস্ত লেখকের বই, সেই বইগুলো আমি খুব সংক্ষেপে দিয়ে দিয়েছি। তোমাদের মাধ্যমিকে যে বিষয়গুলি আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান, এই যে বইগুলো আছে, এই বইগুলোর মধ্য থেকে কোন বইগুলো বা কোন রেফারেন্স বইগুলো পড়লে বেশি বেশি করে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে। তোমরা হয়তো যে বইটি পড়ছো সেই বইটি থেকে হয়তো সে খুব বেশি প্রশ্ন এলো না, ওই জন্য আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে মূলত কোন বিষয়ের উপরে কোন লেখক বই পড়লে বেশি বেশি করে তোমরা কমন পেতে পারো। প্রথমে দেখো বাংলা, বাংলা সম্পর্কে একটু সংক্ষেপে বলে দিই। টেক্সট বই পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এর কোনো বিকল্প নেই, টেক্সট বই পড়বে। আর টিবি নম্বর প্রাপ্ত যে সমস্ত ব্যাকরণ বই আছে বাজারে, ব্যাকরণ বইগুলোর মধ্যে আমি তোমাদের সাজেস্ট করব বাণী সংসদ এর প্রকাশিত কালীপদ চৌধুরীর বইটি, খুবই ভালো। এবং কথা কাহিনী প্রকাশনী থেকে দেবপ্রসাদ ভট্টাচার্যের বইটা তোমরা দেখতে পারো। অধিকাংশ প্রশ্ন, 90% প্রশ্ন এই বইগুলো থেকে আসে। খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ইংরেজির টেক্সট বই পড়বে, এর কোনো বিকল্প নেই, খুঁটিয়ে পড়বে। এবং রাইটিং স্কিলের জন্য পিকে দেশ সরকার 100% কমন এখান থেকে পাবে। তোমরা খুব ভালো করে গুরুত্ব সহকারে এই বইগুলি পড়বে। এবং প্র্যাকটিসের জন্য ড্রাফট অ্যান্ড দত্ত, এখান থেকে 100% প্রশ্ন প্রতি বছর মাধ্যমিকে আসে। এই পিকে দেশ সরকার এবং এই ড্রাফট অ্যান্ড দত্ত, এই বইগুলো প্র্যাকটিসের জন্য তোমরা ব্যবহার করবে। এখান থেকে 100% মাধ্যমিকের পরীক্ষার প্রশ্ন তোমরা কিন্তু ইংরেজিতে কমন পাবে। এবার এসব পরবর্তী বিষয়গুলো একটু বলে দিই। তার আগে বলি যে পুরোটা দেখবে এবং আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এরকম সুন্দর সুন্দর টিপস কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো। গণিত অঙ্কের কোনো বিকল্প বই নেই তোমাদের টেক্সট বই, সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে বই থেকে করবে। তবে বিভিন্ন কোশ্চেন বিচিত্র থেকে তোমরা প্র্যাকটিস করবে, প্রশ্ন একটু ঘুরিয়ে আসে, যার জন্য বিভিন্ন রকম প্রশ্ন বারে বারে প্র্যাকটিস করবে। ইতিহাসের যে সমস্ত বইগুলো অবশ্যই টিবি নম্বর প্রাপ্ত বইগুলি পড়বে, সেখান থেকে 100% প্রশ্ন আসে। ছায়া প্রকাশনীর বই, জি কে পাহাড়ি এবং জয়দুর্গা লাইব্রেরির এ কে শরীফুজ্জামানের বই, এবং আমি সাজেস্ট করব আইপি পাবলিকেশনের প্রশান্ত দত্তের বই, দারুণ বই, এখান থেকেই 100% তোমরা কমন পাবে। অবশ্যই এই বইগুলি তোমরা থাকলে খুবই ভালো, না থাকলে সংগ্রহ করে নেবে, এগুলোর উপর থেকেই কিন্তু 100% প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসে। ভূগোলে যে বইগুলো তোমরা দেখবে মূলত, এবার সব ভূগোল, ভূগোলে যে বইগুলো তোমরা দেখবে, ভূগোলিকা কানাইলাল মণ্ডলের বই, দারুণ বই, এই বইটা থেকে কিন্তু প্রিভিয়াস পরীক্ষাগুলোতে প্রচুর 100% কোশ্চেন কিন্তু এখান থেকেই এসছে। এর সাথে সাথে তোমরা ওরিয়েন্টাল লাইব্রেরির অনুশ বরণ সরকার, বুক ইন্ডিয়ার যুধিষ্ঠির হাজরা, ছায়া প্রকাশনীর দুলাল দাসের এই বইগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লক্ষ্য রাখতে পারো। এগুলো থেকেই 100% তোমরা কিন্তু কমন পাবে, এবং প্রত্যেকটি বই কিন্তু টিবি নম্বর প্রাপ্ত। জীবনবিজ্ঞানে যে বইগুলি আছে মূলত দুলালচন্দ্র সাতটা, এর কোনো বিকল্প বই নেই, এটা দারুণ বই, এই বইটা তোমরা দেখবে। এবং রেফারেন্স বই হিসেবে প্রান্তিক প্রকাশনীর বইটা কিন্তু তোমরা লক্ষ্য রাখতে পারো, এবং বইটা এগুলো সবই টিবি নম্বর প্রাপ্ত বই এবং খুব ভালো বই। এবং আমি তোমাদের আরেকটি টিপস দিতে চাই, যে আমি একটার পর একটা এইভাবে টিপস তোমাদেরকে দেবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি দেখে লক্ষ্য রাখো, সাবস্ক্রাইব করো। এবং আমি কীভাবে মাধ্যমিকের পরীক্ষার নাম্বার আরও বেশি তোমরা পেতে পারো, সমস্ত রকমের সহযোগিতা আমি তোমাদেরকে করব। এবং ভৌতবিজ্ঞানের উপরে যে বইগুলো আছে, নবভারতী প্রকাশনী, দেওয়ারি, মজুমদার, মাইতি, এর বিকল্প কোনো বই নেই, 90% একদম নিশ্চিত প্রশ্ন এর বই থেকে আসবেই আসবে। এবং রেফারেন্স বই হিসেবে তোমরা অভিনব প্রকাশনী, সাতটা প্রকাশনী বা প্রান্তিক প্রকাশনী, এই তিনটে চারটে যা বললাম, এখান থেকে দু তিনটি বই কিন্তু অবশ্যই দেখবে, কারণ ভৌতবিজ্ঞানের 100% প্রশ্ন কমন পেতে তোমার কিন্তু রেফারেন্স বই তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো আমি এই জন্য তোমাদেরকে বলবো যে এই বইগুলি পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, এবং আমি নিশ্চিত, কারণ হচ্ছে মাধ্যমিকের প্রশ্নের উপরোক্ত বইগুলোর থেকেই 100% আসে। এবং তোমাদের স্কুলে যে টেক্সট বইগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখবে, পাশাপাশি আমি আজকে তোমাদের যে বইগুলো সাজেস্ট করলাম এগুলো অবশ্যই দেখো। এবং আমার যদি আজকের এই ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমার পরবর্তী নোটিফিকেশন পেতে কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। ধন্যবাদ, ভালো।